আমাদের সিলেটি মানুষ সবসময় একটু ভিন্ন টাইপের থাকে, সেই তুলনায় একজন গ্রাজুয়েশন কমপ্লিট মানুষ যিনি আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগ লেখাপড়া শেষে আর প্র্যাকটিস করতেছেন এবং প্রাইভেট ইউনিভার্সিটির সহকারী শিক্ষক, উনি আসলে সিলেটে একটি খামার করেছেন। আমরা আসলে ওনার সাথে কথা বলি এবং কিভাবে কি করতেছেন এগুলা সবগুলাই জানবো। আপনারা সঙ্গেই থাকবেন, নারী হিসাবে আমাদের সিলেটি একজন মেয়ে হিসাবে ওনার পাশে থাকবেন। ওনার অ্যাগ্রোফার্ম হাসিনা অ্যান্ড হালিমা অ্যাগ্রোফার্মে আসবেন অবশ্যই, সেখানে এসে আপনারা আপনাদের চাহিদা মতো গরু ক্রয় করার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনার পছন্দ হলে তো অবশ্যই ক্রয় করবেন। আমার গ্রাজুয়েশন কমপ্লিট, আমি চিটাগং ইউনিভার্সিটি থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট। আমি বর্তমানে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিচার হিসেবে কর্মরত আছি। করোনাকালীন সময় বিভিন্ন চ্যানেল তারপর পত্রপত্রিকা দেখে আমার কাছে মনে হয়েছে যে আমাদের দেশে কৃষি সেক্টরে শিক্ষিত মানুষের আসা দরকার। আমি বলবো আমার শ্রম অনুযায়ী আমি মোটামুটি 80% তো অবশ্যই শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ, আমি একদম তো এই সেক্টরে নতুন ছিলাম, বাট আমার সিলেটবাসীর অনুপ্রেরণা এবং মা বাবা অনুপ্রেরণা, আমার হাজব্যান্ড, কারণ আমি আজকে এই প্ল্যাটফর্মে আমার হাজব্যান্ড ছাড়া তার সাপোর্ট ছাড়া তো সম্ভব না, কারণ বিয়ের পর তো হাজব্যান্ডের সাপোর্ট 100%। জি জি, আমার একটা মেয়ে আছে, তার 6 বছর। এটাও টাইম ম্যানেজমেন্ট, আমি ধর ইউটিউব বা টিভি এগুলো একটু কম দেখি, আমি সবসময় কাজে থাকি, কাজটাকে খুব ভালোভাবে ধর রাতেই চিন্তা করে রাখি যে কালকে আমার প্ল্যানটা কি করব, সে অনুযায়ী আমি ম্যানেজ করে ফেলি। বর্তমানে আমাদের 36টি গরু আছে, আরো আগে ছিল কিছুটা, আমি অলরেডি সেল করে ওগুলা মালগুলা চলে গেছে, মানে ধরেন মোটামুটি ঈদ হিসাবে আমরা 44টি গরু রেডি করেছিলাম। জি জি, আমাদের এখানে ছোট সাইজ, মাঝারি সাইজ, বড় সাইজ, মোটামুটি সব সাইজের গরুই আমরা রেখেছি। দেশি গরু, দেশি শাহিওয়াল মিক্সটা 60,000 থেকে শুরু হবে, 60 থেকে 2.5 লাখ পর্যন্ত গরু আছে। জি জি, না না, আমাদের 60,000 গরু মাশাআল্লাহ বড় সাইজে, কারণ আমরা তো ধরেন দীর্ঘদিন ধরে এটাকে ফেটেনিং করতেছি, সেজন্য আমাদের 60,000 টাকার যে গরু সেটাও মিনিমাম দুই মনে মাংস হবে। আমাদের এখানে আপনি লাইফ ওয়েটে চাইলেও গরু নিতে পারবেন, চাইলে চোখের আন্দাজে যেটা আপনারা বাজার থেকে কেনেন সেটা হিসেবে আমাদের পাল্লা পাল্লা ওজনের, গরুর ওজনের একটা পাল্লা মেশিন আছে, ও মেশিনে উঠলেও গরুর জীবন্ত ওজন উঠে যাবে। আমরার ওজনের দাম আমরা দিলাম 525 ফরিয়া, 525 ফরিয়া। জি না, আমাদের এখানে চিট হাসিল এগুলা কোনো কিছুই নাই, আমরা একদম এগুলা সব ফ্রি, কাস্টমার চুজ করবে, উনি পছন্দ করে রেখে যাবে, যাওয়ার দিন যেদিন উনি মাল নিবে সেদিনও উনি আবার উনার জীবন্ত গরু তুলবে যে আসলে আমরা খাওয়াইছি না, ওজনটা কমে গেছে। যদি ওজন উনার উনি মনে করে দেখে যে স্কেলে কমে গেছে, তাহলে আমি সেই পরিমাণ টাকা উনাকে ব্যাক করবো, আর যদি বাড়ে তাহলে সে অনুযায়ী উনি এটাকে মূল্য। আমাদের কিছু গরু অলরেডি বিক্রি হয়ে টাকা পেমেন্ট, 5টা গরু আমাদের ঈদের দিন যায়। এমন কোন খাবার গরুকে খাওয়াই না যেটা ধরেন জাতির জন্য, সমাজের জন্য ক্ষতিকারক। আমি সম্পূর্ণ এখানে আমার 12 বিঘা ঘাস করা, এই এলাকায় 12 বিঘা আমি জমিছি ঘাস খাওয়াই, আর হলো আমি নিজে হলো ফেটেনিং এর খাবারটা রেডি করি, ভুট্টা খৈল, সরিষার খৈল, বাদামের খৈল, তারপরে হলো গুড়ি গুড়া, রাইস পলিশ, এগুলো মিক্সড করে আমি ফেটেনিং এর খাবারটা নিজে রেডি। জি 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 জি, এটা তো করতেই হবে, গরুর সাথে তো একটা ভালোবাসার সম্পর্ক, প্রাণীকে আপনি ভালোবাসা না দিলে তো প্রাণীও আপনাকে ভালোবাসা দিবে না। জি আমি স্যাটিসফাইড, আসলে উৎপাদন সেক্টরে যেটা আমরা বলবো, উৎপাদন সেক্টরের ক্ষেত্রে মানে এটা একটা নেশা, ধরেন আপনার যা প্রফিট হচ্ছে সেটা আপনি রিইনভেস্ট করে দেন। এই উৎপাদনের ক্ষেত্রে দেখা যায় কি এটাকে খুব কম, মানে যারা প্রোডাকশনে আছে তারা এটা জামানত হিসাবে রাখে। উৎপাদন একটা মানে ধরেন গতবার থেকে মনে হবে যে আরো আরেকটু বাড়ায়, আমি মাছ চাষ করতেছি, পাশাপাশি আমার ন্যাচারাল ভেজিটেবল আছে, সবকিছু মিলাই মানে যা পাই আবার সেটা রিইনভেস্ট করে, যে আমি আরো ল্যান্ড কিনছি সামনে, সবকিছু আসলে আজকে যে আমি নুসরাত হাসিনা এই প্ল্যাটফর্মে, আমার ফ্যামিলি, আমার ভাই, আমার হাজবেন্ড, আমার বাবা, আমার মা, সবগুলা আমার মূল অনুপ্রেরণা। আমি মাঝে মাঝে যখন খুব টায়ার্ড ফিল করি তখন আমার মাকে দেখি, আমার মা আমাদের প্রতি যে এফোর্ট দিছে সেটা সামনে আসলে এই পরিশ্রম কিছুই না। আমাদের মেন ভাষা হলো দর্গা মহল্লা, না এটা হলো আসলে মানে বললাম তো ভালোবাসা, আমার এইটার ক্ষেত্রে একটা ভালোবাসা জমে, প্রতিদিন একবার হইলো আমি গরু, আমার কোনো গরু যদি কখনো আমি শুনি যে অসুস্থ হয়েছে, আমার হাজব্যান্ড আর আমি রাত 12টা হোক 2টা হোক আমরা কিন্তু ইনস্ট্যান্ট সেটা দেখতে আসি যে কি সমস্যা। আমার কয়েকদিন আগে আমার একটা গরু একটু পায়ে ব্যথা পাইছে, আমি নিজের হাতে তাকে ওই যে হলুদ চুন দিয়ে মানে মলম লাগাই গেছি, আমার হাজব্যান্ড বলে তোমার সাহস বা ভালোবাসা, আমাকে মানে গরুরাও ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসি। অনেক সময় আমার গরু যাওয়ার সময় কাঁদে, আমার নিজেরও কান্না চলে আসে, কিন্তু কিছু করার নেই, বিজনেস তো। জি আমি প্রতিদিন নারী হিসেবে বলবো এই সেক্টরে নারীদের কাজ করার অনেক সুযোগ আছে, আপনারা আসেন,
আর আমি সিলেটবাসীকে বলবো যে আপনারা আসেন, দেখেন, দেখে যান আমার গরুগুলা, এবং গুণগত মান সম্পূর্ণ স্বাস্থ্যবান সুস্থ গরু পাবেন ইনশাল্লাহ। যেটা যেটা আমরা বলি যে ন্যাচারালি ঘাস খাওয়া যে গরুর মাংসের স্বাদটা, ইনশাল্লাহ আমাদের আমার এখান থেকে নিলে আপনারা সেটা পাবেন। আমার যারা পুরানো কাস্টমার গত 3 বছর ধরে, তারা অলরেডি এইখান থেকেই নিচ্ছে, কারণ তারা বলছে যে তারা নেওয়ার পর মাংসগুলো এতই স্বাদ পাইছে যে তারা অন্য কোথাও না, আইসে তারা ফার্স্টে এসে বুকিং দিয়ে অলরেডি চলে গেছে, কারণ তারা বলছে যে গতবার তারা 2 বছর ধরে যখন মাংস করছে একদম রেডিশ কালার একটা মাংস হয়েছে, এবং মাংসের স্বাদটাই এরকম, অতিরিক্ত চর্বিও না, কারণ আমি ফিট খাওয়াই না, তো অতিরিক্ত চর্বি খুব স্টক করবে এই ধরনের কোনো পসিবিলিটি থাকে না। যে ধরেন কিছুদিন আগে খুব গরম পড়ছে, প্রত্যেকের গরু শোনা গেছে যে 6 টনি 7 টনি গরু স্টক করছে, আল্লাহর রহমতে আমার একটা গরুও কোনোই অসুস্থ হয়নি। আমি মাসুম ভাইয়ের সুবাদে সবাইকে বলতে চাই, আসেন দেখে যান, আপনাদের আশা এবং আপনাদের সাহসেই তো আমি নুসরত হাসিনা আরো আগাবো। এবার আমরা যে পরিমাণ আছে ইনশাল্লাহ আগামীতে আমাদের টার্গেট শতাধিক গরু নিয়ে আমরা ফেটিনিং শুরু করব, আমাদের এই প্রজেক্টটা ঈদ পরে আমরা আরো এক্সপ্যান্ড করব। আমাদের লোকেশনটা আমাদের তেমুখী পয়েন্ট যেটা আছে, একটা রোড গেছে বাদাঘাট, মানে আমাদের নতুন জেল যেটা হয়েছে, সেখানে মৈয়াচর বাজার বললেই আপনি ডাইরেক্ট মৈয়াচর বাজারে সিএনজিতে উঠলে আপনি চলে আসবেন হলো সুজা রোডে, উঠার পর হাটের ডাইন সাইডে চাতলি বন বলে, আমাদের ফার্মের লোকেশনটা হলো চাতলি বন, চাতলি বন বললেই মেন রোডের উপরেই হাসিনা হালিমা অ্যাগ্রো ফার্ম। আমাদের ফোন নাম্বার আছে 0171100725। সর্বক্ষণ আমরা আছি, আমাদের কর্মচারী আছে, সবাই আছে, অ্যাভেলেবেল আছে।